আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আপনার মানে এই বছর যে ফেব্রুয়ারিতে ক্লিক ডে আছে 5, 7, 12 সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের, অনেকেই বলতেছেন ভাই মানে আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সার্ভার নাকি ওপেন করে দিছে। তো এখন পর্যন্ত আমি মানে পাই নাই যে সার্ভারটা ওপেন হয়েছে। আমি আপনাদেরকে দেখাই এখানে, আজকে তো রবিবার, এদের এখন বন্ধ। এটা হচ্ছে আপনার মানে ডিপার্টমেন্ট অফ সিভিল লিবার্টিস এন্ড ইমিগ্রেশন সার্ভিস পোর্টাল। আপনার এইখানে যখন যাবেন, এটা রিকোয়েস্ট ফর অথরাইজেশন ওয়ার্ক অর ফ্যামিলি রিউনিফিকেশন অর ইটালিয়ান টেস্ট ইন্টিগ্রেশন এগ্রিমেন্ট সামথিং, এটা ক্লিক করার পরে আপনার দেখেন আজকে রবিবার দেখে এটা বন্ধ। কালকে হয়তো বা ওপেন করতেও পারে নাও করতে পারে, মানে মানডে টু ফ্রাইডে 8টা থেকে মানে সকাল 8টা থেকে মানে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। তো এখনো তাদের এই এখানে আপনার যখন ওপেন হবে তারা বলে দিবে কবে থেকে কবে পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন। তো আজকে যেহেতু রবিবার, আজকে এখনো হয় নাই, যদি হয় কালকে বা এই সপ্তাহে হতে পারে, মানে মানডে থেকে সামনে সপ্তাহে, বাট এখনো হয় নাই। আমার মানে আপনাদেরকে দেখাইলাম। তো অনেকে যদি বলে থাকে তা আমি জানি না তারা কোথা থেকে পেয়েছে যে ওপেন করে দিছে আপনার অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, আর বিশেষ করে হচ্ছে আপনার যে এখনই জমা দিতে হবে এরকম এখনো পাইনি, বাট ওপেন হবে। তো এটা হচ্ছে আপনাদের জাস্ট কমেন্ট অনেকে করছেন বলে জাস্ট বলা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার মানে কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের ডোমেস্টিক নিয়ে অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই মানে ডোমেস্টিকের নুলাস্তা উঠছে কিনা। আমার জানা মতো লাস্ট মানে এই তো আপনার গত সপ্তাহে যেটা চলে গেল আজকে রবিবার, তো ইউরোপে আপনার হচ্ছে সোমবার থেকে হচ্ছে আপনার সপ্তাহ শুরু হয়, এখন পর্যন্ত আমি পাই নাই ডোমেস্টিকের কারণ নুলাস্তা উঠছে কিনা, তো এই জন্য আমি বলতে পারতেছি না। বাট সোমবার থেকে সপ্তাহ শুরু হবে, আশা করা যায় সোমবার থেকে অনেকেরই নুলাস্তা উঠবে, ডোমেস্টিক বলেন সিজনাল বলেন নন সিজনাল এবং বিভিন্ন শহর থেকেই উঠবে। আর ডোমেস্টিকে যে প্রশ্নটা আসে যে ভাই আমার আত্মীয় আছে, ভাই আছে, তারা মানে তারা ইতালিতে থাকে অনেকদিন ধরে, তারা কি চাইলে আমাকে নিতে পারবে কিনা ডোমেস্টিকে, তারা চাইলে নিতে পারবে না পারবে তার হচ্ছে ইনকামের উপরে। চলেন আপনার গেজেট বা এদের মানে সাইডে কি বলতেছে দেখেন, আমি আপনাদের সাথে এই সাইডটা নিয়ে একটু কথা বলি। দেখেন স্পষ্টভাবে এখানে বলা আছে যে আপনার ফ্যামিলি এবং হচ্ছে এই যে সোশ্যাল হেলথ কেয়ারের কোটা আছে 9,500 মানে ক্যাটাগরি। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার বলা আছে যে সোশ্যাল অ্যালাউন্স মানে আপনার যেটা অ্যাটলিস্ট 503.27 ইউরো আপনার পার মান্থ যেন আপনাকে পে করতে পারে, এটা যেন একটা পার্টিকুলার মানে ইনকাম মানে আপনার হতে হবে আসার পরে, যেন এর চেয়ে নিচে না হয়। এখানে ইএনএল সার্কুলার অনুযায়ী যেটা হচ্ছে 21 মার্চে ছিল, ট্যাক্সেবল ইনকাম এমপ্লয়ার উইথ ফ্যামিলি ইউনিট কম্পোজ অনলি হিস পার্সন ক্যান নট বি লেস দেন 20,000 ইউরো পার ইয়ার্স, লিমিট হুইচ রাইজ মানে হচ্ছে 27,000 ইউরো অ্যাটলিস্ট আপনার থাকতে হবে, ইভেন ইন দ্য এমপ্লয়ার রেজিস্টার্ড ফ্যামিলি ইজ মেড আপ সেভারাল কোহ্যাবিলিটিস ফ্যামিলি মেম্বার্স। এটা হচ্ছে এদের অফিসিয়াল ভাবে এটা বলা আছে, অফিসিয়াল ভাবে তার মানে হচ্ছে আপনার যদি আত্মীয় বা ভাই বা যারাই আছে বা নিকট মানে নিকটস্থ আত্মীয় যারা ডোমেস্টিকের জন্য মানে আপনারা মনে করেন যে করতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আপনার যেন তার ট্যাক্সেবল মানে হচ্ছে যে ইনকামটা হবে সেটা ট্যাক্স দেওয়ার পরে তার যেন বছরে 20,000-এর নিচে যেন না হয় ইনকাম, অ্যাটলিস্ট তার 27,000 ইউরো পর্যন্ত তার থাকতে হবে, এটা হাজবেন্ড ওয়াইফ হইতে পারে দুইজনের। আর হচ্ছে আপনি আসার পরে তাদেরকে শো করতে হবে যে 503.27 ইউরো যেন মান্থলি আপনার ইনকামটা মানে আপনার যেন স্যালারিটা প্রোভাইড করতে পারে। এটা হচ্ছে তাদের এই মানে সার্কুলার বা এটা এটা গ্যাজেটেরই একটা পার্ট, আপনার এই এটা আপনি যদি গ্যাজেটেও ঢুকেন আপনার ইটালিয়ান ওয়ার্ডে এই জিনিসটা পাবেন, তারা মেনশনই করে দিছে। তো এখন দেখা যায় অনেকেই আবেদন করছে, এই জিনিসগুলো চেক করে যদি করে থাকে তাহলে ডোমেস্টিকটা তাদের উঠবে এবং সময় মতো যদি আবেদন করে থাকে। এখন বর্তমানে যেটা মানে মানে আপনার ফেব্রুয়ারিতে যেটা আসতেছে ডোমেস্টিকে, তো এই জিনিসগুলো যদি চেক করে সবকিছু ঠিক থাকে তাহলে আবেদন করতে পারে এবং ক্লিক মানে যদি সময়টা যদি ঠিক থাকে তাহলে আপনারা ডোমেস্টিকের জন্য সহজে ইতালিতে আসতে পারবেন। আর যদি আপনার এই রকম যদি না থাকে, ধরেন 20,000-এর নিচে হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করলে তখন দেখা যাবে যে আপনার জন্য এত সহজ হবে না ডোমেস্টিকের জন্য, আর ডোমেস্টিকের জন্য দেখা যাবে যে আপনাদেরকে ভেরিফিকেশনটা খুব ভালোভাবেই করবে। 7 তারিখ আপনার যে ক্লিক ডেটা, এটা
শুধু ডোমেস্টিক না, এর সাথে আরো কিছু মানে আবেদনের সময় থাকে, যেটা হচ্ছে যেই দেশগুলা আপনার ইটালিয়ান গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট 3 বছরের, সেই এগ্রিমেন্ট অনুযায়ী যারা আছে তারাও ওই সময় তাদের মানে আবেদন সাবমিট করতে পারে। আর বিশেষ করে শুধু বাংলাদেশিদের জন্য হচ্ছে ডোমেস্টিকটাই 7 তারিখ আপনার অ্যাপ্লিকেবল ওই সময় হচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশিদের সাথে ইটালিয়ান গভর্নমেন্টের 3 বছরের কোনো এগ্রিমেন্ট নাই, সো আপনারা শুধু হচ্ছে ডোমেস্টিকটাই ওই দিন ক্লিক করতে পারবেন। যাই হোক, এটাই ছিল আপডেট। আর সবাই অনেক টেনশনে আছেন যারা লাস্ট 23-এ আবেদন করছেন এবং নুলাস্তা নিয়ে, কালকে সোমবার ইনশাল্লাহ এই সপ্তাহে আশা করি যে অনেক সুখবর পাবো এবং বিভিন্ন শহর থেকেই মানে সিজনাল নন সিজনাল ডোমেস্টিকই অনেকেরই উঠবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আর এটার মানে হচ্ছে যে আপনি মানে উঠলো না আরেকজনের উঠলো এই নিয়ে আপনি প্যানিক হবেন না। যদি আপনার সময় মতো আবেদনটা মানে ক্লিকটা হয়ে থাকে তো হয়তো একটু দেরিতে হইলেও আপনারটা উঠবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।